হ্যালো বন্ধুরা, আমরা এবার জানি আইসিসি ম্যান টি-20 ওয়ার্ল্ড কাপ অক্টোবর নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতে। তবে দুর্ভাগ্য বোধহয় একেই বলে, দুর্ভাগ্য সঙ্গী হলে এমন অবস্থার মুখোমুখি বোধহয় হতেই হয়। ওয়েস্ট ইন্ডিজ দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং একবারের বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, অথচ সাবেক এই দুই বিশ্ব চ্যাম্পিয়নকেই এবার বিশ্বকাপে খেলার জন্য নামতে হচ্ছে বাছাইয়ের যোগ্যতার লড়াইয়ে। বিশ্বকাপ বাছাই পর্বের বাকি দুটি স্পটের জন্য লড়াই করছে মোট 10টি দেশ। এর মধ্যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কাও, এবং টেস্ট প্লেয়িং দেশ জিম্বাবুয়ে। আগামী অক্টোবর নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ, যেখানে ওয়ানডে ওয়ার্ল্ড সুপার লিগের মধ্যে দিয়ে মোট 8টি দেশ সরাসরি স্থান করে নিয়েছে খেলার জন্য। এই 8টি দেশ আমরা কম বেশি সবাই নাম জানি, তারপরে আমি শেয়ার করে দিচ্ছি। এই 8টি দেশ হলো ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তান, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। 10 দলের বিশ্বকাপে আর বাকি দুটি স্থানের জন্য শুরু হলো এই বাছাই পর্বের লড়াই, যেখানে খেলছেন ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার মতো বিশ্ব চ্যাম্পিয়নরাও। তো সব দলের জন্য শুভকামনা থাকবে, বিশ্বকাপ সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন হোক। ক্রিকেট আমাদের অনেক আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকবে যে আগামী বিশ্বকাপে, যেটা ভারতে অনুষ্ঠিত হবে অক্টোবর নভেম্বরে, সেখানে বাংলাদেশ আমাদের দেশ অনেক ভালো করবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন। যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনারা আমার পরিবারেরই একজন, আপনাদের সমর্থনে এগিয়ে যাবে আমার ছেলের এই চ্যানেল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে, সেই সময় ঈশ্বর সকলের মঙ্গল করুন। বাই।